মাধ্যমিকের মেধা তালিকায় বাঁকুড়ার জয় জয়কার। এবার 14 জন পড়ুয়ায় জায়গা করে নিল মেধা তালিকায়। মাত্র 1 নম্বর কমের জন্য জেলা থেকে রাজ্যের শীর্ষস্থান হাতছাড়া হলেও দ্বিতীয় ও তৃতীয় সহ মেধা তালিকায় 14 জন জেলার কৃতী ছাত্রছাত্রী স্থান দখল করে নেওয়ায় জেলা জুড়ে খুশির হাওয়া। তবে শহরের নামী স্কুলগুলির তুলনায় এবার মেধা তালিকায় জেলার মফস্বলের পড়ুয়ারা জায়গা করে নিয়ে নজর গেড়েছে। শহরের নামী স্কুল বাঁকুড়া জেলা স্কুলের ফল হতাশ করেছে শহরবাসীদের। তবে সারা জেলায় ফলাফলে এবার জেলার মুখ উজ্জ্বল করেছে 114টি স্থান দখল করে নেওয়া ছাত্রছাত্রীরা। এই মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীরা তাদের সাফল্যের পর কি অনুভূতি ব্যক্ত করেছে সংবাদ মাধ্যমের কাছে, জেনে নিন তাদের মুখ থেকেই। স্থান অধিকার করেছে সায়ন্তন পড়াই, বাঁকুড়া জেলার গল্প তথা ওদা ব্লকের গল্প। পশ্চিমবঙ্গের মধ্যে আমি মাধ্যমিকে দ্বিতীয় হয়েছি, এটা আমার খুবই ভালো লাগছে এবং রেজাল্ট শোনার পর থেকে আমি খুবই আপ্লুত। এখন সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? সারাদিনে আমি কোনো বাধা ধরার নিয়ম মেনে তো পড়াশোনা করিনি, যখনই সময় পেতাম এবং ভালো লাগতো আমি পড়তে বসতাম। তবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সিলেবাসে একটা নির্দিষ্ট পোর্শন শেষ করব এই মানসিকতা নিয়েই পড়তে বসতাম। আমি নাম্বারটা আশা করেছিলাম, কিন্তু র্যাঙ্কটা তো আর বলা যায় না, কারণ হচ্ছে র্যাঙ্ক তো অন্য ছেলেরা কীরকম করবে তার উপর নির্ভর করে। তাই র্যাঙ্কটা আশা করিনি, কিন্তু নাম্বারটা আশা করেছিলাম। আমার এটা পরে খুব ভালো লাগছে। কতক্ষণ পড়াশোনা করতে? ধারাবাহিক নিয়মে পড়াশোনা করতে করতাম, নির্দিষ্ট নিয়মে মানে রেগুলারলি পড়াশোনা করতাম, কোনো প্রচুর এক একদিন পড়তাম না, কিন্তু রেগুলারলি পড়তাম মানে একটা নির্দিষ্ট টাইম ধরে। মানে এই সাফল্য এই অবদান কাকে উৎসর্গ করবো? আমি আমার বাবা মাকে। কিভাবে বাবা মা সাহায্য করতো? বাবা মা কিভাবে সাহায্য? আমার বাবা মা আমাকে সব দিক দিয়েই সাহায্য করতেন এবং আমার বাবা আমাকে পড়াশোনার ব্যাপারে খুব একটা যে আমি বেশি সারাদিন ধরে পড়াশোনা করি বা এরকম কিছু নয়, মানে দিনে হয়তো 4 থেকে 5 ঘন্টা বড়জোর 6 ঘন্টা এটাই যথেষ্ট। আর যতটুকু পড়ি আমি ততটুকু মন দিয়ে পড়ি, মানে সেখানে কোনো রকম ক্ষতি রাখি না। আর এরপরে যে পড়াশোনার জন্য ঘুমের ডিস্টার্ব করা বা খাওয়া দাওয়া এইসবের ডিস্টার্ব করা সেরকম কিছু নেই, যেরকম স্বাভাবিক পড়াশোনা 4-5 ঘন্টা সেটা খুবই ভালো লাগছে। তো এতটা তো আশা করিনি, ভালোভাবে আশা করেছিলাম, তো যা পেয়েছি অনেক খুবই আনন্দ হচ্ছে। কতক্ষণ বই পড়তে দিনে? বই অবশ্যই প্রতিদিন তো সমান হয় না, তবে মোটামুটি 10 ঘন্টা বা তার কম। 10 ঘন্টা খুবই ভালো লাগছে যে সারা বছর পরিশ্রম করে একটা মানে পশ্চিমবঙ্গে 1-10-এর মধ্যে যে হতে পেরেছি এটা সম্মানটা। আশা করেছিলে? না এতটা হয়তো আশা করিনি, কিন্তু যা ভাগ্যের মানে পাওয়া হয়েছে। কতক্ষণ পড়তে দিনে বাড়িতে? বাড়িতে সব দিন তো সেরকম হয় না, যেমন আমার একদিন যা টিউশন থাকতো সেদিন আর মোটামুটি 2 ঘন্টা ছাড়া আর পড়তে পেতাম না। অন্যদিন আলাদা আলাদা সময়ে সেরকম পড়তাম, মানে প্রতিদিন সমান। স্বামী তাপহরানন্দ মহারাজ, তিনি মানে তিনি আমাদের প্রতি এতটা আন্তরিক। আমাদের স্কুলের টেস্টের পরেও আরও 2টো পরীক্ষা হয়েছিল মাধ্যমিকের আগে, এবং তার আগেও আমাদের প্রিটেস্ট পরীক্ষা, মানে গোটা বছরটা এরকম পরীক্ষা নিয়ে স্পেশাল ক্লাস করে মহারাজ আমাদের এমনভাবে প্রস্তুত করে তুলেছিলেন। তার সাথে সাথে তিনি আমাদের মাঝে মধ্যেই মানসিকভাবে উদ্বুদ্ধ করতে ক্লাসে আসতেন। আমাদের বাঁকুড়া 24x7 পরিবারের পক্ষ থেকেও সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।